Action! হ্যালো গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড। গরম খবর, চরম খবর, যেখানে আমাদের চারপাশে কে কি বলছে তার নিউজটা দিই, কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির কাছ থেকে টাকা খাই না। আমি যদি ডক্টর না হই তাহলে আমি কেন ঢাকা মেডিকেলে যেয়ে বসবো? আরে আফা, তুমি তো ঢাকা মেডিকেলে যাও টিকটক করতে। টিকটক করার জন্য আমি ঢাকা মেডিকেলে কেন যাব? আর সাফা, জনিবার কি হইছিল? হচ্ছে ব্রেন স্ট্রোমার হইছে। কি 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 আরে বলুন, কি ব্রেন স্ট্রোক? তো আর কে রে তুই? গো অক্সিজেনের জন্য কিন্তু ওই পেশেন্ট বাইচা থাকে অক্সিজেনের মাধ্যমে। যেমন হচ্ছে সে সুইসাইড করলো, দেন হচ্ছে তার জন্য তার লাইফ লাইফে আইসিইউ, তারপর হচ্ছে লাইফ সাপোর্ট। এইটা কি কোনো কথা? আপনি কোনো প্রতিবাদ করবেন না? তো এগুলা নিয়ে আমি একটু লড়তে গিয়েছিলাম। ওনাদেরকে হুমকি দিয়েছিলাম, তো হুমকি দেওয়ার পরে তারা আমাকে এক সময় বাসা থেকে ফোন দিয়ে নিয়ে চলে গেছে হসপিটালে। দেন নেওয়ার পরে তারা আমাকে আটকে দিল, দুইটা রাত আমাকে আটকে রেখেছে। আচ্ছা মুনিয়াপা, জনি বাইরে যখন আপনি প্রথম ওটিতে দেখেন তখন আপনার কি হয়েছিল? তখন ঘাবড়িয়ে গিয়েছিলাম। ইস, মিথ্যে কথা। তাই আপনারা প্লিজ কিছু মনে করবেন না, আপা অনেক নার্ভাস জনি বাইরে দেখার পর থেকে। আরে কি কোন কথা সত্য? আমাদের মুনিয়াপা কিন্তু ডক্টরের পাশাপাশি কিন্তু আইএলটিএসও করছে। বলেন কি? আমি বিশ্বাস করি না। প্রমাণ দাও, প্রমাণ দাও। ফিট অফ কাম ইউর হার্টস ইস্ট ও ইউন ইন্টারেস্ট অফ ফর ইউর ফর্ম টাইম। সঠিক বলেছেন। আচ্ছা তুমি ওটিতে যে কি করো জানতে একটু জানতে চাই। আমরা এটাই জানি যে সিজার হয়, বাচ্চা হয়। বলেন কি? আপা আমাকে অজ্ঞান করতে হলে কি করতে হবে? শুনফুস করতে হয়। যাই হোক। আচ্ছা আপা, ইয়ামা বাই কি কেন আর এক্স লেখা থাকে? এটা নিয়ম, এটা রুল। প্রচন্ড মাথা ব্যথা করছে। মুনি আপা, আমার মাথায় গ্যাস, দুইটা গ্যাসের ওষুধের নাম বলবেন। গ্যাস্ট্রিকের, গ্যাস্ট্রিক হচ্ছে যেমন অলমিনা। ভাই আমি বলছি একটু পরে। ভাই জানি না, জানি না। ভিডিওটা শুধু বিনোদনের জন্য বানানো হয়েছে, কেউ সিরিয়াসলি নেবেন না। আল্লাহ হাফেজ। ডাক্তার যে সে তো মানুষ নয়, আমাদের চোখে সে তো